আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আসলে দীর্ঘ সময় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে দুইবার সময় দিয়েও আমি ক্লাস নিতে পারিনি আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার ছাত্রদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত দুইবার সময় নিয়েও আমি ক্লাস নিতে পারিনি তাহলে আজকে আর আমি সময় দেই নেই তিরিশ তারিখের ক্লাসটাই আমি আজকে নিচ্ছি আজকে আমার সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস এবং আমি তাদের যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে বাংলার ইতিহাস সিলেবাস হচ্ছে উনিশশো থেকে সাতচল্লিশ আমার সাজেশন প্রায় শেষ এখন আমি ছাত্রদের কী পড়াবো আমি বুঝতেছি না আমি কি রিপিট করব না আরেকটা চ্যাপ্টার বাকি আছে আমি এখন একটু সময় নিয়ে পড়াবো এত তাড়াহুড়া করার কিছু নেই কবে কবে ক্লাস খুলবে আমরা জানি না করোনা মহামারীর কারণে আমরা আসলে প্রায় বন্দি আমি আমার ছাত্রদেরকে দেখি না ছাত্ররা আমাকে দেখে ছাত্ররা আমার জন্য দোয়া করে আমি আসলেই খুশি যে আমার ছাত্ররা আমার জন্য যে মন থেকে দোয়া করে তাহলে আমি মনে করি যে ছাত্রদের সাথে আমার আসলে একটা সম্পর্ক আছে যে আমি আমার ছাত্রদেরকে অনেক পছন্দ করি অনেক ভালো লাগে আমরা সেই ক্লাসরুম পাচ্ছি না সেই বারান্দায় ছাত্র শিক্ষক হাসতে হাসতে কথা বলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা সেমিনারে বসা এই এই যে জিনিসগুলো আজকে প্রায় দশ মাসের মতো আমরা পাচ্ছি না আমার কিন্তু খুবই কষ্ট হয় যে আমরা কলেজে যাচ্ছি সপ্তাহে একদিন। কিন্তু কলেজের বেঞ্চগুলো খালি রুমগুলো খালি শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই নির। যেই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শিক্ষকের পদচারণায় মুখরিত সেই শিক্ষা প্রতিষ্ঠান একেবারে খালি আমরা আসলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই অসহায় অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেয় আমরা যেন তাড়াতাড়ি আবার শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারি আমাদের সময় চলে যাচ্ছে আমরা এখন ফোর্থ আর ফাইনাল পরীক্ষা দিব কিন্তু আমরা সামনাসামনি ছাত্র শিক্ষকের যে কথা বলা এখন আমি ছাত্রদের কোনো কথা বুঝ শুনতে পাচ্ছি না বা ছাত্ররা তাদের সমস্যার কথা বলতে পারছে না এই অবস্থা থেকে আসলে আমরা মুক্তি চাই আল্লাহ যেন আমাদেরকে তাড়াতাড়ি আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসে শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে এই করোনা মহামারী থেকে যেন আমরা মুক্তি পাই আল্লাহ সর্বশেষ প্রার্থনা যে আল্লাহ আমাদেরকে এই সময় থেকে যেন তাড়াতাড়ি মুক্ত করে তা আমি আসলেই খুশি আন্তরিকভাবে আমার ছাত্ররা আমার জন্য দোয়া করেছে আমার শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য তাহলে এখন প্রায় আসলে অসুস্থ থাকে যার ফলে ক্লাসটা নিতে আমার সময় একটু দেরি হয়ে গেল তাহলে আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো আমি আগামী সপ্তাহে যে ক্লাসটা নিব পাঁচ তারিখ সেটাও কিন্তু সম্মান চতুর্থ বর্ষের ক্লাস নেব তাহলে আজকে যে বিষয়টার উপর আমার ক্লাস নেওয়ার কথা ছিল এটা গত সাতাশ তারিখে ক্লাস নেওয়ার কথা ছিল সাতাশ তারিখেও পারিনি তিরিশ তারিখেও পারিনি আজকে মনে হয় ডিসেম্বরের দুই তারিখ বিজয় মাস তাহলে আমরা চলে আসি যেটা আজকে আমাদের যেটা পড়াবো হিন্দু মুসলমান সম্পর্ক বাংলার ইতিহাসে প্রায় শেষ পর্যায়ে যে হিন্দু মুসলমান সম্পর্ক হিন্দু মুসলমান সম্পর্ক সম্পর্ক বলতে আমরা কী বুঝি উভয়ের সাম্প্রদায়িক সম্পর্কে বুঝি হিন্দু মুসলমান বলতে আমরা কী বুঝি উভয়ের সাম্প্রদায়িক সম্পর্কে বুঝি এটা হচ্ছে একটা সম্প্রীতি একটা হচ্ছে সংঘাত বা শত্রুতা একটা কি সম্প্রীতি আরেকটা কি সংঘাত বা শত্রুতা সাম্প্রদায়িক থেকে চাইলে সাম্প্রদায়িকতা শব্দটি এসেছে কোথা থেকে এসেছে সাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িকতা শব্দটি এসেছে সাম্প্রদায়িকতা একটি নেতিবাচক শব্দ এই শব্দ দ্বারা একটি ধর্মীয় সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি যে হিংসা বা বিদ্বেষমূলক মনোভাব বা আচরণকে বোঝায় তাহলে এই শব্দ দ্বারা একটি ধর্মীয় সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি যে হিংসা বা বিদ্বেষমূলক মনোভাব বা আচরণকে বোঝায় সাম্প্রদায়িকতা শেষ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে উনিশশো সালে ভারতের বিভক্তি অনিবার্য হয়ে পড়ে তাহলে আমরা দেখি সাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িকতা শব্দটি এসেছে তাহলে এই শব্দ দ্বারা আমরা কী বুঝি একটা ধর্মীয় সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি যে হিংসা বা বিদ্বেষমূলক যে মনোভাব বা আচরণকে বোঝায় সেই সম্পর্কটাকে আমরা সাম্প্রদায়িক রূপ বলে ধরে নিতে পারি এই সাম্প্রদায়িকতার ভিত্তিতে আমরা কি দেখলাম উনিশশো সালে ভারতের বিভক্তিটা অনিবার্য তাহলে আমাদের আজকে যা এটা আমি গত ক্লাসে একটু রিপিট করলাম যে সাম্প্রদায়িকতাটা আসলে কি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উনিশশো সালে আর উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গাটা আসলে কি ধরনের ছিল তা আজকে যে আলোচ্য বিষয় উনিশশো সালের পর হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্পর্ক আর উনিশশো সালে সালের দাঙ্গাটা আসলে কী ছিল তাহলে দুইটা একটা হচ্ছে উনিশশো সাল একটা উনিশশো ছেচল্লিশ সাল উনিশশো সালের পর থেকে আমরা কি দেখি হিন্দু মুসলিম সম্পর্কের একটা অবনতি ঘটতে থাকে মানে হিন্দু মুসলমান সম্পর্কের যে অবনতি ঘটতে থাকে উনিশশো পঁচিশ সাল থেকে দুর্গাপূজা মসজিদের সামনে হিন্দুদের ধর্মীয় মসজিল মুসলমান কর্তৃক মহরম মিছিল গোহত্যা প্রভৃতিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় তাহলে উনিশশো পঁচিশ সালের পর থেকে আমরা কী দেখি হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি করতে থাকে উনিশশো পঁচিশ সাল থেকে দুর্গাপূজা মসজিদের সামনে হিন্দুদের ধর্মীয় মিছিল মুসলমান কর্তৃক মহরম মিছিল গোহতা সব কিছুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি স্বতন্ত্র ধারায় অগ্রসর উনিশশো তিরিশ থেকে বত্রিশ সালে গোল টেবিল বৈঠকের ফলস্বরূপ ব্রিটিশ সরকার পৃথক নির্বাচন ব্যবস্থা ও আইনসভায় আসন সংরক্ষণ করে একটি সাম্প্রদায়িক রয়েদান ঘোষণা করলে কংগ্রেস তা প্রত্যাখ্যান করে কংগ্রেস সেটা কি করে তা প্রত্যাখ্যান করে এতে দুই সম্প্রদায়ের সম্পর্ককে আরও জটিল করে ভারতে সাম্প্রদায়িকভাবে মুসলমানদের জন্য একটা পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব সামনে চলে আসে তাহলে আমরা কী দেখি যে উনিশশো সাল থেকে হিন্দু মুসলমান সম্পর্কে অবনতি ঘটতে থাকে এবং পঁচিশ সাল থেকে আমরা কি দেখি দুর্গাপূজা মসজিদের সামনে হিন্দুদের ধর্মীয় মিছিল মুসলমান কর্তৃক মহরম মিছিল গোহত্যা সব কিছুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি স্বতন্ত্র ধারা অগ্রসরায় উনিশশো তিরিশ থেকে বত্রিশ সালে গোল টেবিল বৈঠকের ফলে ব্রিটিশ সরকার পৃথক নির্বাচন ব্যবস্থা ও আইনসভায় আসন সংরক্ষণ করে তাহলে এটা আমরা কি দেখি একটা সাম্প্রদায়িক রোয়েদাত এবং এই সাম্প্রদায়িক রয়েদাত যখন ঘোষণা করে সেটা তখন কংগ্রেস প্রত্যাখ্যান করে কিন্তু মুসলিম লীগ এই রয়েদাত গ্রহণ করে এতে দুই সম্প্রদায় সম্পর্কে আরও ফাট ফাটল ধরে বা চিট ধরে তাহলে তোমরা বুঝতে পারছো যে পঁচিশ সালে হিন্দু মুসলিম উনিশশো সালে হিন্দু মুসলমান সম্পর্কে সাম্প্রদায়িক সম্পর্কে অবনতি করতে দেয় ভারতে সাম্প্রদায়িকভাবে মুসলমানদের জন্য একটা পৃথক মুসলিম রাষ্ট্রগঠনের প্রস্তাব সামনে চলে আসে তখনই আমরা কি দেখি যে একটা মুসলমান রাষ্ট্রগঠনের প্রস্তাব সামনে চলে আসে উনিশশো সালে সালের নির্বাচনের পর ভারতে সাম্প্রদায়িক যে রাজনীতি সেটা আরও জোরালো দেখি উনিশশো সালে ভারত শাসন অনুযায়ী উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচনে কংগ্রেস খুবই ভালো ফলাফল করলেও মুসলিম লীগ সুবিধা করতে পারেনি কখন উনিশশো সালে সালের প্রাদেশিক নির্বাচনে তাহলে কংগ্রেস যদিও ফলাফল ভালো করে কিন্তু মুসলিম লীগ তেমন সুবিধা করতে পারেনি তবে মুসলিম লীগ মুসলমানদের একটা সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে মুসলিম লীগ হিন্দু প্রভাবিত কংগ্রেসের আধিপত্য থেকে নিজ সম্প্রদায়ের অস্তিত্ব ও স্বার্থরক্ষার কল্পে ধর্মীয় সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত মহাদেশের বিভক্তি হিসাবে উনিশশো চল্লিশ সালে ঝিন্নাতার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব প্রস্তাব পান তাহলে মুসলিম লীগ হিন্দু প্রভাবিত কংগ্রেসের আধিপত্য থেকে মানে মুসলমানরা কি করবে যে কংগ্রেসের আধিপত্য থেকে নিজ সম্প্রদায়ের অস্তিত্ব আর স্বার্থরক্ষার জন্য ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ভারত মহাদেশের বিভক্তি হিসাবে উনিশশো সালে কি করলো মোহাম্মদ আলী জিন্না তার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব হাজির করে এই তত্ত্বের মূল কথা কী ছিল দ্বিজাতি তত্ত্বের মূল কথা কী ছিল ভারতে হিন্দু মুসলমান দুটা পৃথক জাতি ভারতে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি ভারতে মুসলমানরা একটা পৃথক জাতি তাই তাদের প্রয়োজন একটা আবাসভূমি বা রাষ্ট্রে ভারতের মুসলমানরা একটি পৃথক জাতি তাই তাদের প্রয়োজন একটি আবাসভূমি বা রাষ্ট্রে উনিশশো সালে নির্বাচনের পর কংগ্রেস কর্তৃক মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের দাবি অস্বীকৃতির ফলে একটি ঐক্যবদ্ধ ভারত গঠনে সকলের সুযোগ নষ্ট হয় এবং ধর্মীয় সাম্প্রদায়িক পন্থায় ভারত বিভক্তি অবশ্য বন্ধ হয়ে পড়ে অর্থাৎ উনিশশো সালে নির্বাচনের পর কংগ্রেস মুসলিম লীগের মধ্যে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের দাবি অস্বীকৃতির ফলে আমরা দেখি একটি ঐক্যবদ্ধ ভারত গঠনে সকল সুযোগ নষ্ট হয় এবং ধর্মীয় সাম্প্রদায়িক পথায় ভারত বিভক্তি অব প্রয়োজন হয়ে পড়ে তাহলে আমরা দেখি যে সাঁত্রিশ সালের নির্বাচনে কংগ্রেস সাফল্য লাভ করে মুসলিম তেমন কোনো সাফল্য লাভ করে মুসলমানরা তখন তারা নিজেদের দাবি দাওয়া আদায় করার জন্য একটা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে যেটা উনিশশো সালে লাহর প্রস্তাবের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্দা উত্থাপন করে উনিশশো সালে সালের নির্বাচনের পর কংগ্রেস কর্তৃক মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের দাবি অস্বীকৃতির ফলে একটি কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের দাবি অস্বীকৃতির একটি ঐক্যবদ্ধ ভারত গঠনের সকল সুযোগ নষ্ট হয় এবং ধর্মীয় সাম্প্রদায়িক পন্থায় ভারত বিভক্তি প্রয়োজন হয়ে পড়ে মানে তখনই ভারতের বিভক্তির প্রয়োজন হয় যেটা উনিশশো সালে ভারত বিভক্তি হয়েছে এই সাম্প্রদায়িকতার কারণে আমরা কী দেখি উনিশশো সালে ভারত বিভক্তি হয়ে পড়ে সাম্প্রদায়িকতার চূড়ান্ত বিকাশ আমরা কখন দেখি মানে চূড়ান্ত রূপটা আমরা কখন দেখি মুসলিম লীগ কর্তৃক উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ লাহোর প্রস্তাবে গৃহীত হলে অর্থাৎ এই যে সাম্প্রদায়িকতার যে আসল রূপ এটা আমরা কখন দেখি উনিশশো সালে তেইশে মার্চ লাহোর প্রস্তাব গৃহীত হলে এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব মূলত পাকিস্তান প্রস্তাব মুসলিম লীগ মুসলমানদের আলাদা রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার পথে অগ্রসর উনিশশো সালে সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সাফল্য অর্জন করে সর্ব্দির নেতৃত্বে মুসলিম লীগ সরকার গঠন করে এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ তার পাকিস্তান দাবি যথার্থতা প্রমাণ করে অর্থাৎ মুসলিম লীগ মুসলমানদের আলাদা রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার পথে অগ্রসর হয় এবং উনিশশো সালে সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সাফল্য অর্জন করে সৌরার্দির নেতৃত্বে মুসলিম লীগ সরকার গঠন করে এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ তার পাকিস্তান দাবি যথার্থতা প্রমাণ করে উনিশশো সালে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ সরকার ভারতে মন্ত্রী মিশন নামে একটি প্রতিনিধি দল প্রেরণ করে মন্ত্রী মিশন পরিকল্পনা মুসলিম লীগ ও কংগ্রেস গ্রহণ করলেও অন্তর্বর্তী সরকারের যোগ দেয়াকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে আবারও দ্বন্দ্ব দেখা যায় মুসলিম লীগ মন্ত্রী মিশন পরিকল্পনা বাতিল করে উনিশশো সালে ষোলোই আগস্ট সমগ্র ভারতে পাকিস্তানের দাবিতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে এই দিনে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয় কখন মানে উনিশশো সালে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ সরকার ভারতে যখন মন্ত্রী মিশন নামে একটা প্রতিনিধি দল পাঠান মন্ত্রী মিশন পরিকল্পনা অনুযায়ী মুসলিম লীগ ও কংগ্রেস গ্রহণ করলেও এই যে এই পরিকল্পনা মন্ত্রী মিশন পরিকল্পনাটা মুসলিম লীগ ও কংগ্রেস গ্রহণ করলেও অন্তর্বর্তী সরকারের যোগ দেয়াকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় মুসলিম লীগ মন্ত্রী মিশন পরিকল্পনা বাতিল করে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট সমগ্র ভারতে পাকিস্তানের দাবিতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে এই দিনে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয় এবং হাজার হাজার হিন্দু মুসলমান আহত হয় এই দাঙ্গা দ্য গ্রেট কেলকাটা ক্লিং নামে পরিচিত এই দাঙ্গা নোয়াখালী ত্রিপুরা বিহার পাঞ্জাব উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে নোয়াখালী বিহার ত্রিপুরা পাঞ্জাব উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিন শত শত লোক মারা যায় তাহলে এই যে এই এই যে ডাইরেক্ট অ্যাকশন এই সময় কি হয় কলিকাতায় বেশ ভয়াবহ রূপে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় এবং হাজার হাজার হিন্দু মুসলমান আহত হয় এই দাঙ্গা সম্ভবত দ্য গ্রেট কলকাতা ক্লিং নামে পরিচিত এই দাঙ্গা নোয়াখালী ত্রিপুরা বিহার পাঞ্জাব উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে কোন কোন এলাকা নোয়াখালী ত্রিপুরা বিহার পাঞ্জাব ও উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিন আমরা কি দেখি যে শত শত লোক মারা যায় এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত বিভাগ অবশ্যভামী হয়ে পড়ে ধর্মীয় সাম্প্রদায়িক ভিত্তিতে উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে পড়ে আমরা কি দেখি ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে পড়ে তাহলে আমরা দেখি সাথে সাথে বাংলা ও পাঞ্জাবকে সাম্প্রদায়িকভাবে ভাগ করা হয় সাথে সাথে আমরা কী দেখি বাংলা আর পাঞ্জাবকে সাম্প্রদায়িকভাবে ভাগ করা হয় এভাবে ভারত বিভক্ত হয়ে মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য ভারত রাষ্ট্রের সৃষ্টি হয় অর্থাৎ আমরা যখন দেখি যে বাংলা ও পাঞ্জাবকে সাম্প্রদায়িকভাবে ভাগ করা হয় ছাত্ররা মনে থাকবে যে এই সাম্প্রদায়িক রূপটা কোথা থেকে পড়বে যে আমরা দেখব শাহজাহান মোহাম্মদ শাহজাহানের বইতে আছে যে ভারত বিভক্তে মুসলমানদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য ভারত রাষ্ট্রের সৃষ্টি হয় প্রকৃতপক্ষে বাংলা তথা ভারতে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান সম্প্রীতির মাধ্যমে বসবাস করলেও ঔপনিবেশিক শাসনের ফলে তাদের মধ্যে সাম্প্রদায়িক চেতনা উদ্ভব ও বিকাশ ঘটে বিভিন্ন কারণে উভয় সম্প্রদায় সাম্প্রদায়িক হানাহানিতে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত সাম্প্রতিক ভিত্তিতে ভারত ও বাংলা বিভক্ত হয় তাহলে আমরা দেখি যে বাংলা তথা ভারতে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান সম্প্রীতির মধ্যে বসবাস করলেও মানে হিন্দু মুসলমানদের মধ্যে যদিও সম্প্রতি দেখা যায় তারপর আমরা দেখি যে ঔপনিবেশিক শাসনের ফলে তাদের মধ্যে সাম্প্রদায়িক চেতনা উদ্ভব ও বিকাশ ঘটে বিভিন্ন কারণে উভয় সম্প্রদায় সাম্প্রদায়িক হানাহানিতে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত ও বাংলা বিভক্ত হয় উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থতার পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ আমরা দেখি উনিশশো সালে সালের ষোলোই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার দাবিতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশানটা পালনের ডাক্তারে মানে মন্ত্রী পরিকল্পনা যখন ব্যর্থ হয় মুসলিম লীগ উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার দাবিতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ডায়রেক্ট অ্যাকশনটা পালন করে অর্থাৎ এই সময় আমরা কি দেখি কার কার মন্ত্রিসভা ছিল হোসেন সৈয়দ সরদ্দি মন্ত্রিসভা বাংলায় ক্ষমতায় ছিল এই সময় কোন সভা ছিল হোসেন সৈয়দ সরদ্দী মন্ত্রিসভা ক্ষমতায় ছিল বাংলায় মুসলিম লীগের এই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পড়ে মন্ত্রিসভার উপর সরাদ্দি মন্ত্রিসভা ষোলোই আগস্ট বাংলায় সরকারি ছুটি ঘোষণা করে হিন্দু সম্প্রদায় হরতাল কর্মসূচি বাঞ্চাল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে ষোলোই আগস্ট কলকাতায় ভয়াবহ দাঙ্গা হয় ষোলোই আগস্ট থেকে উনিশে আগস্ট তিন দিন ভয়াবহ দাঙ্গা হয় হিন্দুদের চেয়ে মুসলমানরা বেশি সংখ্যক নিহত হয় ষোলোই আগস্ট থেকে উনিশে আগস্ট তিন দিন ভয়াবহ দাঙ্গা হয় এবং হিন্দুদের চেয়ে মুসলমানরা বেশি সংখ্যায় নিহত কলকাতার এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ইতিহাসে ভয়াবহ কলকাতা হত্যাযজ্ঞ দ্য গ্রেট কিলিং নামে পরিচিত সমসাময়িক পত্রিকার বিবরণ থেকে জানা যায় কলকাতায় রাস্তায় যুব বৃদ্ধ পুরুষ এবং নারী মৃতদেহ জমা হয়ে পড়ে অর্থাৎ আমরা দেখি যে সব বিভিন্ন পত্রিকা থেকে তখন আমরা কি দেখি যে রাস্তায় যুবক বৃদ্ধ পুরুষ এবং নারীর মৃতদেহ দেখা যায় রাস্তার পাশে চটের ব্যাগে জড়ানো লরিতে ঠেলাগাড়িতে এবং অথবা খালের পানিতে অনেক মৃতদেহ দেখা যায় তাহলে আমরা দেখি ষোলোই আগস্ট কলকাতায় ভয়াবহ দাঙ্গা হয় এবং ষোলোই আগস্ট থেকে উনিশ তিন দিন এই দাঙ্গায় হিন্দুদের চেয়ে মুসলমানরা বেশি সংখ্যক নিহত হয় আমরা দেখলাম যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে এটা পরিচিতি এবং এই বিভিন্ন পত্রিকার বিবরণ থেকে আমরা কি দেখি কলকাতার রাস্তায় যুবক বৃদ্ধ পুরুষ নারী এদের মৃতদেহ পড়ে থাকে রাস্তার পাশে এবং কারা মারা যায় সংখ্যায় মুসলমানরা মারা যায় উনিশশো সালে সালের ষোলোই আগস্ট কলকাতায় ভয়াবহ দাঙ্গা হয় আর প্রথম দাঙ্গা হয় উনিশশো ছাব্বিশ সালের এপ্রিলে পরবর্তীতে দ্বিতীয় আবার সাম্প্রদায়িক দাঙ্গা হয় উনিশশো সালে সালের আগস্টে তাহলে উনিশশো সালের দাঙ্গা উনিশশো ছাব্বিশ সালের দাঙ্গার চেয়ে অনেক বড় আমরা কি দেখি আলোচনা যদি করতে যাই যে উনিশশো সালের দাঙ্গা চেয়ে উনিশশো সালের দাঙ্গা অনেক বড় এই দাঙ্গার এই যে সাম্প্রদায়িক দাঙ্গার যে মুখ্য উদ্দেশ্য কী ছিল হিন্দু মুসলমানদের পৃথক অস্তিত্ব নির্ণয় করা অর্থাৎ হিন্দু আর মুসলমানদের পৃথক অস্তিত্ব নিরূপণ করা কলকাতা দাঙ্গার প্রতিক্রিয়ায় নোয়াখালী ত্রিপুরা বিহার পাঞ্জাব উত্তরপ্রদেশে হিন্দু মুসলমান ভয়াবহ সাম্প্রতিক দাঙ্গা ছড়িয়ে পড়ে আচ্ছা অর্থাৎ আমরা এসব দাঙ্গায় প্রতিদিন অনেক লোকের প্রাণহানি ঘটে তাহলে আমরা কি দেখি এই যে অনেক লোক মারা যায় এই এই যে সাম্প্রদায়িক দাঙার ফলে অনেক লোক মারা যায় ছাত্ররা আমি বলবো ডক্টর মোহাম্মদ শাহজাহানের বইতে উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো ছেচল্লিশ সালে সাম্প্রদায়িক দাঙ্গা সবই দেওয়া আছে শুধু একটু ভালোভাবে লেখাপড়া করবে যত পড়বে ততই শিখবে মনে রাখবে আমরা ফাইনাল ইয়ারের ছাত্র আমাদেরকে রেজাল্ট ভালো করতে হবে রেজাল্ট ভালো করতে হলে কি করতে হবে ভালো পড়াশোনা করতে হবে পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল আসবে তাহলে আমরা কি দেখি যে মনে থাকবে এই ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার জন্য কংগ্রেস ও লীগ পরস্পরকে দায়ী করতে থাকে কলকাতার দাঙ্গার জন্য হিন্দু পত্রিকাগুলো সরার দিকে দোষারোপ করলেও অনেক হিন্দু নেতা এই ঘটনায় গভীরভাবে জড়িত তাহলে সরার্দি ষোলোই আগস্ট ছুটি ঘোষণা না করলেও আর অনেক মানে তখন বাংলায় কে ক্ষমতা ছিল হোসেন সে সরার্দি এবং তিনি যদি ষোলোই আগস্ট ছুটি ঘোষণা না করতেন তাহলে বাংলায় আমরা দেখতাম যে সরকারি কর্মচারী অনেক সরকারি কর্মচারী মারা যেত আরও অনেক সরকারি কর্মচারী আহত এই দাঙ্গার ফলাফল বেশ সুদূর প্রসারী এই দাঙ্গার ফলে একদিকে দেশ বিভাগ মানে উনিশশো ছেচল্লিশ সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলাফল কিন্তু সুদূর প্রসারী একদিকে আমরা কি দেখি দেশ বিভাগ অন্যদিকে বাংলা তথা ভারতের রাজনীতিকে দক্ষিণপন্থীদের প্রাধান্য প্রতিষ্ঠা করে একদিকে দেশবিভাগ অন্যদিকে বাংলা তথা ভারতের রাজনীতিতে দক্ষিণপন্থীদের প্রাধান্য প্রতিষ্ঠিত করে প্রগতিবাদীদের স্থলে প্রতিক্রিয়াশীল ব্যক্তি জোরদার হয় অর্থাৎ প্রগতিবাদীদের স্থলে প্রতিক্রিয়াশীল ব্যক্তি জোরদার হয় বাংলায় মুসলিম লীগ সাম্প্রদায়িক ভাবাপন্ন উপদলটির শক্তি বৃদ্ধি পায় বাংলায় মুসলিম লীগ সাম্প্রদায়িক ভাবাপন্ন উপদলটির শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ তখন আমরা কি দেখি যে মুসলিম লীগ শক্তি বৃদ্ধি পায় তাহলে এই দাঙ্গার ফলে একটা সময় আমরা কী দেখি ভারতের বিভক্তিটা অনিবার্য হয়ে পড়ে অর্থাৎ এই যে পরবর্তীতে আমরা কি দেখব সাতচল্লিশ সালে দেশভার কীসের কারণে হলো সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ভারতের বিভক্তিটা অনিবার্য হয়ে পড়ে পরবর্তী ক্লাস আমরা কি পড়াবো যে বৃহত্তর বাংলা আন্দোলন কিভাবে হলো তাহলে বৃহত্তর বাংলা আন্দোলন আমাদের প্রশ্ন থাকবে ব্রিটিশ বাংলা হিন্দু মুসলমান সম্পর্কে আলোচনা উনিশশো পঁচিশ সাল উনিশশো ছেচল্লিশ সাল মনে থাকবে ব্রিটিশ বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক আলোচনা করা উনিশশো পঁচিশ উনিশশো ছেচল্লিশ সাল অর্থাৎ উনিশশো সালে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় উনিশশো ছেচল্লিশ সালে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা হয় তাহলে সাম্প্রদায়িকতা বলতে আমরা কী বুঝি যে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সাম্প্রদায়িক সম্পর্ককেই বোঝায় তাহলে আমরা দেখি সাম্প্রদায়িকতা একটা নেতিবাচক শব্দ এবং এই শব্দটা সাম্প্রদায়িক শব্দটা কোথেকে এসেছে সাম্প্রদায়িকতা থেকে এসেছে এই শব্দ দ্বারা আমরা কি বুঝি একটা ধর্মীয় সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি যে হিংসা বা বিদ্বেষমূলক মনোভাব বা আচরণ কি বুঝায় সাম্প্রদায়িকতা শেষ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা রূপ নেয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে আমরা কি পেলাম উনিশশো সালে ভারতের বিভক্তি যেটা পাকিস্তান রাষ্ট্র হয় আর ভারত প্রতিষ্ঠা লাভ করে হিন্দুদের জন্য ভারত মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র পরবর্তী ক্লাসে আমরা কিন্তু উনিশশো সালে দেশ বিভাগ নিয়ে আলোচনা করব আজকে আশা করি আমার ছাত্ররা আমি বলবো মানবিক মানবিকের এই বিষয়গুলো বোঝানোর কিছু নেই একটু গল্পের মতো আমি বলবো ইতিহাসের ছাত্ররা ইতিহাস পড়ে কোনো লস নেই তুমি যে বিভিন্ন জায়গায় অনার্স ফাইনাল পরীক্ষার পর যখনই তুমি চাকরির পরীক্ষা দিতে যাবা সেখানে মোটামুটি একশো মার্কের প্রশ্ন ইতিহাস থেকে থাকবে আন্তর্জাতিক বাংলাদেশ যেটা আমরা ইতিহাসে করতে থাকি আশা করি এবং ভালো থাকো দোয়া করি সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো আমি আমার ছাত্রদের জন্য দোয়া করি ছাত্ররাও আমার জন্য দোয়া করে আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে আল্লাহ হাফেজ